প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন, বললেন প্রধানমন্ত্রী। রাজশাহী মহানগরী চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাশিক মেয়র লিটন। রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার 25, মাদকদ্রব্য উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 2023-এর পরই 2024-এর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। সে নির্বাচনে তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন। বুধবার বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছ থেকে নৌকামার্কায় ভোট দেওয়ার ওয়াদা চান। তখন উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে নৌকামার্কায় ভোট দেওয়ার ওয়াদা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আপনাদেরকে ভালোবাসা ছাড়া দেয়ার আর কিছুই নেই, আর আপনাদের ভালোবাসা পেয়ে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়ে দেশকে মর্যাদার স্থানে পৌঁছাতে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারি অফিস মোড় থেকে কয়েরদ্বারা খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও অ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান। বুধবার দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 6,81,00,000 টাকা ব্যয়ে এই প্যাকেজের আওতায় উপসহ তেরোখাদিয়া এলাকার প্রায় 4 কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারি অফিস মোড় থেকে কয়েরদ্বারা খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত 700 মিটার কাজ চলছে। পরিদর্শনকালে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপসহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দিন, উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে 25 জনকে আটক করা হয়েছে। মহানগরী থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় মাদক মামলায় অভিযুক্ত 3 আসামির কাছ থেকে প্রায় 75 গ্রাম হেরোইন, 150 পিস ইয়াবা, 30 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও 70 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বোয়ালিয়া মডেল থানার 3 জন, রাজপাড়া থানার 5, চন্দ্রিমার 1, মতিহারের 1, কাটাখালীর 3, বেলপুকুর থানার 1 জন, শাহমকদুম থানার 2, পবা থানার 1, কাশিয়াডাঙ্গা থানার 2, দামপুরা থানার 1 ও ডিবি পুলিশ 5 জনকে আটক করে, যার মধ্যে 8 জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও 15 জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির 84তম জন্মদিনে রাজশাহী মহানগর যুবলীগের একাংশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 4টায় নগরীর একটি কনভেনশন সেন্টারে নগর যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। এ সময় তিনি বলেন, যারা রাজশাহীর অভিভাবক সেজে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন তারা সাবধান হয়ে যান। তিনি বলেন, আমরা টাকা ইনকামের জন্য রাজনীতি করতে আসিনি, আমরা দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে এসেছি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রবিউল ইসলাম রুবেল, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মানিক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাক্তার রাজু আহমেদ, 16 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক সহ নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আপনি বলেছেন গ্রুপিং এর কথা, ওই বড় নেতা বলেছে গ্রুপিং সৃষ্টি হয়েছে, গ্রুপিং এর কথা, রাজশাহী আওয়ামী লীগের কোনো গ্রুপিং ছিল না? রাজশাহী আওয়ামী লীগের আপনারা শুনতেন যে কোনো গ্রুপিং ছিল না? এখন তো অনেক কিছুই শোনা যায়। এই সৃষ্টি কে করেছে? উনি করেছে। ও, আপনি গ্রুপিং এর প্রতিষ্ঠাতা, আপনি বলেন যে গ্রুপিং।
এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।